সরে এসে তিনি কিন্তু এখন রাজনীতির ময়দানে আসছেন, এবং তিনি যদি হেরে যান, ধরুন এই লোকসভায় দাঁড়ালেন হেরে যান, তাহলে তো তিনি আস্থা ঘুরে চলে যাবেন। দেখুন, এটা আপনার সাংবাদিক হিসাবে প্রশ্ন না, তৃণমূল শিখিয়ে পাঠিয়েছে আমার জানা নেই। তাপসের বাড়িতে ইডি আনা হলো, এখন বিজেপি জয়েন, ওখানে বিজেপিরা ছিল, সিপিএম এর নেতারা ছিল, তাহলে অভিযোগগুলো এতদিন করে হচ্ছে যে এত অভিযোগের পর অভিযোগ জেলে ঢোকানো হচ্ছে, কিন্তু আদতে তাদের বিরুদ্ধে যে প্রমাণ বা তাদেরকে একদম সাজা দেওয়ার মতো যে সাজা, সেটা কিন্তু কোথাও আমরা দেখতে পাই। বিজেপিতে গেলে সৎ হয়ে যায়, এটা বলিনি, রাজনীতির কথা বলেছি। আপনি ঘুরিয়ে ফিরে বাস কোতলা ঝাড়ে আপনি আপনার পেছনে নেবেন, এরকম একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এরা যদি বিজেপি জয়েন করে তাহলে তো সাধু হয়ে যাবে। যে এই যে যে যত দুর্নীতির অভিযোগ, এটা বিজেপি করছে, বিজেপি নিজেই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একটাও প্রমাণ করতে পারিনি এখনো পর্যন্ত। এমনকি যে সমস্ত রায় না অর্ডারগুলো দিয়েছিল বিভিন্ন সময় অভিজিৎ গাঙ্গুলি, সেই অর্ডারগুলো নিয়ে আরও দিন বেশি দিন বিচারপতি থাকলে হয়তো সেটা নিয়ে একটা ভালো জাজমেন্ট দিতে পারতেন, কিন্তু এখান থেকে সরে এসে তিনি কিন্তু এখন রাজনীতির ময়দানে আসছেন, এবং তিনি যদি হেরে যান, ধরুন এই লোকসভায় দাঁড়ালেন হেরে যান, তাহলে তো তিনি আস্থা ঘুরে চলে যাবেন। দেখুন, এটা আপনার সাংবাদিক হিসাবে প্রশ্ন না, তৃণমূল শিখিয়ে পাঠিয়েছে আমার জানা নেই, কারণ আপনি তো তৃণমূলের মাল মনে হচ্ছে। তাই আজকে বাংলার বুকে যে সমস্ত আজকে রায়গুলো বেরোচ্ছিল, তাহলে তৃণমূল সরকার যে ছেলেটি আজকে জন্মাচ্ছে তার মাথার উপরে 65,000 টাকা লোন, যে ছেলেটি আজকে উনি ইমামদেরকে ডাকে, মুয়াজ্জিনদেরকে ডাকে, পুরোহিতদেরকে ডাকে, ডেকে বলছে আমার সংসার ছোট, আমার টাকা পয়সা নেই, অল্প টাকার মধ্যে আমি ইমামদেরকে 500 টাকা দিচ্ছি আর পুরোহিতদেরকে 500 টাকা দিচ্ছি, অর্থাৎ ওই সময় উনি 500 টাকা দিচ্ছে। অথচ ওই সরকার এই হাইকোর্টের জাজের বিরুদ্ধে 5,000,000 টাকা কপিল সিব্বলের কে ফি দিতে পারছে। আজকে জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের মেহনতি পয়সার টাকায় আজকে উনি সুপ্রিম কোর্টে গিয়ে এই বিচারপতি জাজের বিরুদ্ধে স্টে করার চেষ্টা করেছে, কারণ এই বিচারপতি আজকে তৃণমূলের লোকেদের, যারা চুরি করেছে, যাদের পেশা হচ্ছে চুরি করা, যারা চুরি করে বাড়ি করেছে, যারা চুরি করে ঘর করেছে, যারা চুরি করে গাড়ি করেছে, আর এই চুরিটাকে সাংবিধানিক স্বীকৃতি যাতে পায় তার জন্য ওরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে স্টে করার চেষ্টা করেছে, এবং সেখান থেকে অনেকগুলো মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরে গিয়ে উনি লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছিল আর কিছু পাটলি পেয়েছিল। তাই আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাঁচ মাস বাকি ছিল তার আগেই উনি রেজিগনেশন দিয়ে, কারণ আজকে বাংলার বুকে আমাদের হাইকোর্টে যারা মামলা করতে আসে তার একটা 70%, কিন্তু 72 জগৎ হচ্ছে এই হাইকোর্টের বাইরে বা কোর্টের বাইরে বৃহত্তর জগৎ। তাই উনি বৃহত্তর জগতে মানুষের সেবা করার জন্য আজকে রাজনীতিতে যোগদান করছেন। যদি হেরে যায় সেক্ষেত্রে তো সেই সুযোগ, আরে মশাই আপনি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ যদি মোটর সাইকেলে বা লরিতে চেপে মেরে দেয় তাহলে কি হবে? অর্থাৎ ভবিষ্যৎ কে বলেছে, কে জানে ভবিষ্যৎ? হ্যাঁ, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো অনেকদিন ওই ব্রিগেডে ঘন্টা বাজিয়েছিল, বামফ্রন্টের শেষ বিচার ঘন্টা বাজিয়েছিল, তখন কি হতে পেরেছিল? আজকে যেমন মমতা ব্যানার্জির বিচারের ঘন্টা, অর্থাৎ ঘন্টা বিদায়ের ঘন্টা, ওদের লোকেরা কলকাতা নিয়ে বাজাচ্ছে, হরে রাম হরে কৃষ্ণ বলে কলকাতা বাজাচ্ছে সন্দেশখালি থেকে যে বিদায় ঘন্টা বাজলো, ঠিক সেই রকম ভাবে আগামী দিনে কি হবে, বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। এবার এখানে একটা প্রশ্ন, সন্দেশখালি ইস্যুটা যখন এলো, সন্দেশখালি নিয়ে প্রশ্ন হচ্ছে যে এতদিন তো ওখানে বিজেপিরা ছিল, সিপিএম এর নেতারা ছিল, তাহলে অভিযোগগুলো এতদিন করেনি কেন, নতুন করে এখন সাজিয়ে বা? আরে মশাই, আপনাকে যদি এখানে পিস্তল ধরে বলে আলী আফজাল চাঁদের বাইট নিবি না, নিলে তোকে তোর ফ্যামিলিকে গুম করে দেবো, সাদা থান যদি পাঠিয়ে দেয় আপনার বউকে, আপনি আমার বাইক নেবেন, সাহস পাবেন? না বাবা, দরকার নেই, একটা আলী আব্দুল চাঁদের বাইক নিয়ে আমার বউ বিধবা হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে সন্দেশখালিতে মুখ খোলার ক্ষমতা কার ছিল? আজকে সন্দেশখালির কোন মেয়ে বলতে পারে ভারতবর্ষের সনাতনী ধর্মের বা মুসলমান ধর্মের কোন নারী বলতে পারে যে আমার ইজ্জত নিয়ে গিয়েছে? সেই নারী বলতে পারে যার ইজ্জত গেছে। নারীর ইজ্জত কত যে যন্ত্রণা, কত না বেদনাদায়ক, সেটা নারীরাই বুঝে। তাই আজকে সেই নারীরা
যে আনন্দ করছে, উল্লাস করছে শাহজাহান গ্রেপ্তার করে, এবং আজকে সেই শুরুয়াত হয়ে গেছে। আজকে শাহজাহানকে 56 দিন পেল না, যেই মোদিজি আসছে ঠিক সেই সময় আগের দিনে মিনাখায় পেয়ে গেল। অর্থাৎ এদার মোদিজি তো এদার, এই যে সরকার মোদিজিকে ডরতা হয়, মোদিকে এই বাঙ্গাল কা যে পুলিশ ডরতা হয়, ইস ডর বাঙ্গাল কো আচ্ছা লাগে। এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে মোদিজি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে এতদিন ধরে সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে, এত অভিযোগ, সেগুলো আলাদা করে এজেন্সি দিয়ে কেন সিবিআই দিয়ে ই করেনি? আরে সিবিআই গেছিল তো, সেই সিবিআই গায়ে তো হাত তুললো শাহজাহানের লোকেরা। আজকে শাহজাহানের আজকে তো তারপরে তো জুডিশিয়ালি চলে এলো। আজকে আপনারা দেখে নেবেন এই শাহজাহান, আপনাদেরকে একটা খেয়াল করে দিই, অনুব্রত মণ্ডল যখন ধরা পড়লো তখন ওনাকে কি করলো এই রাজ্য সরকারের পুলিশ, কি করলো একটা তৃণমূল নেতাকে নিয়ে কেস করালো, কেস করিয়ে তাকে লাভপুর থানায় নিয়ে চলে গেল। লাভপুর থানায় এ আসছে বলে, মানে অনুব্রত আসছে বলে জেলখানা সাফ সুতরা হয়ে গেল, জেলখানা পরিষ্কার হয়ে গেল, জেলখানায় আলমারি চলে এলো, জেলখানায় খাটিয়া চলে এলো। সেই জায়গাতে আজকে এই শাহজাহানকে ইডিসিবের হাতে দেবে না বলে তাড়াতাড়ি 56 দিনের মাথায় গ্রেপ্তার করলো। কিন্তু এটুকু জেনে রাখবেন, ইডিসিবের হাত থেকে এই শাহজাহানকে কারো ক্ষমতা নেই বাঁচানো, এবং মহামান্য আদালতের পারমিশন নিয়ে ওই শাহজাহানকে ওই অনুব্রতের পাশের কুটিরতে দেবে, এটা চ্যালেঞ্জ জানাবো। না না, এটা চ্যালেঞ্জ, কিন্তু একটা জিনিস দেখুন, একটা জিনিস হচ্ছে যে এত অভিযোগের পর অভিযোগ জেলে ঢোকানো হচ্ছে, কিন্তু আদতে তাদের বিরুদ্ধে যে প্রমাণ বা তাদেরকে একদম সাজা দেওয়ার মতো যে সাজা, সেটা কিন্তু কোথাও আমরা দেখতে পাই। আরে দাদা, আপনি এক্ষুনি বাচ্চাটা হলো, এক্ষুনি যদি গোপ দেখতে চান কোনোদিন গোপ দেখাতে পারবেন? বিচার প্রক্রিয়া হচ্ছে একটা লং টার্ম পলিসি। আজকে কি অনুব্রত ছাড় পেয়েছে? আজকে কি অনুব্রতের মেয়ে ছাড় পেয়েছে? আজকে কি বালু ছাড় পেয়েছে? আজকে কি পার্থ চট্টোপাধ্যায় ছাড় পেয়েছে? যদি দোষী না হতো তাহলে তো ছাড় পেতো, কিন্তু ছাড় পাচ্ছে না কেন? কারণ দোষী গিলটি প্রমাণিত রাস্তায় হাঁটছে বলে, বিচার প্রক্রিয়া ওদের বিরুদ্ধে যাচ্ছে বলে। এক বছরের বেশি হয়ে গেছে, অনেক অনেক মামলা আছে, বড় বছর চলে আমাদের হাইকোর্টে, এখনো ইডিসিবি চার্জশিট দিতে পারেনি। আরে ইডিসিবি প্রমাণ তথ্য জোগাড় করছে, তারপরে এই যে ওদের অভিষেক জামাই বাবু, হ্যাঁ সোনা বৌদি, এই সমস্ত লোকেরা এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার কেস গুলোকে ঢিলে করে দিচ্ছে, এটা একটা প্রক্রিয়া। মানে কি মনে হচ্ছে, মোটামুটি ভোটের আগে সব সাজা পেয়ে যাবে? এটা কি করবো, কোর্টের ব্যাপার, কোর্ট বুঝবে, আদালত বুঝবে, একটা তো কেস না, ভুড়ি ভুড়ি কেস আর ভুড়ি ভুড়ি লোক। তবে এটুকু বলতে পারি যে ভোটের আগে অনেক হলু জেলে যাবে। কিন্তু একটা লাস্টে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এরা যদি বিজেপি জয়েন করে তাহলে তো সাধু হয়ে যাবে। কে বিজেপি জয়েন করবে, কে সিপিএম জয়েন করবে, কে কংগ্রেস জয়েন করবে, সেটা ভবিষ্যৎ বলবে। আগে জয়েন করুক, আগে বাচ্চা হোক, তারপরে তো বাচ্চার মা বাচ্চার নাম রাখবে। আপনি বাচ্চাই হলো না, বাচ্চার নাম রাখা তাপসের বাড়িতে ইডি আনা হলো, এখন বিজেপি জয়েন করেছেন, করতেই পারে। আরে তাপসের বাড়িতে ইডি আনা হয়েছে, কি হয়েছে সেটা তাপসের জবাব দেবে, আপনি তাপসের কাছে যান না, তাপসের জবাব দেবে, আমাদের কাছে জিজ্ঞেস করতে যাই হোক। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে ঘুরে ফিরে আবার অভিজিৎ গাঙ্গুলী, যিনি রাজনীতিতে নেমেছেন এবং তিনি বিষয়টা নিয়ে হয়তো বৃহত্তর কাজ করতে চাইছেন, তো আবার সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, তিনি আইন বিচারপতি হিসেবে যে কাজটা করেছেন, যে সুনাম অর্জন করেছেন, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়, মানে অভিজ্ঞতা দিয়ে এই রাজনৈতিক পরিবেশে দেখুন তিনি ধরে রাখতে পারবেন? দেখুন যারা বিচারপতি, যারা লয়ার, যারা ডাক্তার, সেই সমস্ত সৎ ব্যক্তিদের রাজনীতির আঙিনায় আসা দরকার। কারণ এইরকম শাহজাহানের, এইরকম রাকিবুরের, এরকম বালু, এরকম পার্থ চট্টোপাধ্যায়ের মতো চোরেদের রাজনীতি থেকে সরে যাওয়া দরকার, এবং এরকম স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের রাজনীতিতে এলে সমাজটা অন্তত সুষ্ঠু পরিবেশ পাবে। না বিজেপিতে গেলে সৎ হয়ে যায়, এটা বলিনি, রাজনীতির কথা বলেছি। আপনি ঘুরিয়ে ফিরে বাঁশ কোতলা ঝাড়ে আপনি আপনার পেছনে নেবেন, এরকম কথা আমি বলেছি রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির লোক
অতি অবশ্যই আসা জরুরি। এরকম বিচারপতির মতো লোকেরা, এরকম আইনজ্ঞ লোকেরা, ডাক্তার লোকেরা যারা সমাজে প্রতিষ্ঠিত এবং স্বচ্ছ ভাবমূর্তি, সেই সমস্ত গুণীজন ব্যক্তিরা রাজনীতির আঙিনায় এলে সমাজটা বদলে যাবে। আর এই রাকিবুল শাহজাহান, এই পার্থ চট্টোপাধ্যায়, এই বাকিবুদ, এই অনুব্রত মণ্ডল, এই সমস্ত যারা লুটেরা বাহিনী যারা লুটতে এসছে তাদের বিদায়ের ঘন্টা বাজে। কিন্তু সেই যারা এটা নিয়ে তদন্ত করছে ইডিসিবি, তাদের বিরুদ্ধে কিন্তু ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। শুনুন, এক গাদা চালে একটা দুটো তো কাকর থাকবেই। সম্প্রতি 30টি কোম্পানির কাছ থেকে 335 কোটি টাকা আদায় করেছে ইডি লেলিয়ে দিয়ে। সেটা তো রাজ্য সরকার, যেটা টাকা উদ্ধার হচ্ছে এই অপার বাই থেকে, যে টাকা গোলার মেশিন এলো, টাকা উদ্ধার হলো, এগুলো তো ভারত সরকারের আন্ডারে চলে যাবে, এগুলো রাজ্য সরকারের আন্ডারে যাবে না। আর রাজ্য সরকারের ক্ষমতা নেই, মাঝে মাঝে মমতা ব্যানার্জি বলে যে আমি টাকা ছাপার মেশিন, যে টাকা ছাপবো আমাদেরকে অধিকার দিতে হবে। আরে এই নীতি কেন্দ্রের টাকা লুটে ফুটে খাচ্ছে তোমাদের চারানা আটানা এক টাকার নেতারা, সেখানে আবার ছাপার মেশিন হলে তো কত ছাপবে। সে তো রাজ্য থেকে 4,500,000,000 টাকা জিএসটি পায়, সেখান থেকে তো কিচ্ছু পায় না মমতা ব্যানার্জি। একটা ঢপলাবাজ, একটা নটঙ্কি, একটা মিথ্যার, সেটা তো আপনি রাজনৈতিক আমি রাজনীতি যদি করতাম বলতাম তাহলে রাজনীতির তকমা ধরে রাজনীতির মঞ্চে বলতাম, আমি হাইকোর্টে দাঁড়িয়ে এ কথা বলতাম না। কারণ মমতা ব্যানার্জি, তার অভিষেক, তার নেতারা যে জেল খাচ্ছে, শুনুন সেটা তো অভিযোগ হবে এখন। আরে কে বলবে অভিযোগ, আরে জেল তো খাচ্ছে বিনা কারণে, কই আপনাকে জেলে দিচ্ছে না বিনা কারণে, প্রচুর লোক জেল খাটে। শুনুন, বিনা কারণে কেউ জেল খাটে না, কিছু না কিছু অভিযোগ না থাকলে কেউ কখনো জেল খাটে না। আমি সবাই ওই নওশাদ সিদ্দিকীর মতো ঢুকে কাঁটা দিতে 42 দিন বিনা কারণে জেল খাটায় না। না না, এই বিষয়টা হচ্ছে আমি এরকম অনেকগুলো কেস দেখেছি। আরে আপনি কি কেস দেখেছেন? আমি লয়ার, মুর্শিদাবাদে কি কেস দেখেছেন? মুর্শিদাবাদে এনআইএ দিন মজুর মানে মুসলিমদের গ্রেফতার করেন, আপনার আবার আপনি জাত শুনছেন? না না, আপনি আলকায়দা বলেন, ইউ আর সাংবাদিক, সাংবাদিক হয়ে আপনি কোন জাত, কোন ধর্ম, কোন ব্যক্তি বিদ্যুৎ বছর জেল খাটার পরে তারপরে বেকসুর খালাস পেল, সেটা রায়, সেটা প্রসিডিং অফ দ্য কোর্ট। তার মানে অভিযোগটাই সব নয়, অভিযোগ তো আসলে গ্রেপ্তার করার অধিকার আছে। ইডি সিবিআই কি খানা কাটা করে, এই যে এর বাড়িতে গেল, ওর নাম কি আমাদের এখন জেলে আছে, এটাই প্রমাণ। তার মানে যে কাউকে ইডি সিবিআই ধরবে জেলে পাঠাবে? না না না, অভিযোগের ভিত্তিতে। তাহলে উইদাউট অভিযোগের ভিত্তিতে ইডি সিবিআই কারোর বাড়িতে যায়নি আর যাবেও না। ইডির লাস্ট কয়েক বছরের রিপোর্টে 6,035 আপনি কি সরকারে আছেন যে আপনি এই সমস্ত প্রশ্ন করছেন যে এই আছে? আপনি আঁকড়াতে দিন, আপনি আগে আঁকড়াতে দিন, আপনি আগে আঁকড়াতে দিন, কাগজটা দিন, কাগজটা বার করে দিন। বাংলার বুকে ইডি সিবিআই তখনই যায় যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। আজকে বালু যে জেল কাটছে অভিযোগের ভিত্তিতে, আজকে রাকিবুর যে জেল কাটছে অভিযোগের ভিত্তিতে, আজকে পার্থ চট্টোপাধ্যায় জেল কাটছে অভিযোগের ভিত্তিতে, আজকে অনুব্রত জেল কাটছে অভিযোগের ভিত্তিতে, এনামুল জেল কাটছে অভিযোগের ভিত্তিতে, কেন তাদেরকে ছাড়িয়ে আনতে পারছে না? মমতা ব্যানার্জি যদি এতই দম, ছাড়িয়ে আনো, সামান্য সাজানকে ছাড়িয়ে আনো না। হ্যাঁ না, মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে চোর, খুনি, মার্ডার, আমি তো বলছি কোর্টের অভিযোগের ভিত্তিতে তাকে জেল কাস্টডি নিতে পারে। এবারে কত বছর সেটা, সেটা 20 বছর হতে পারে, 12 বছর হতে পারে, 25 বছর হতে পারে, আবার 4 বছরও হতে পারে। বিচার প্রক্রিয়ার উপরে আঙুল তোলার মতো অধিকার না সাংবাদিকের আছে না কারোর আছে।
মানে আইনটা কি আইন আইনের পথে চলে, পাবলিকের নয়, আইন আইনের পথে চলে, না আইনটা আইনের পথে, আইন আইনের পথে চলে, আইন আইন আইনের পথে চলে, আইন কারোর দয়ায় চলে না, আইন কারোর প্রভাবিত হয়ে চলে না, তার মানে যাকে খুশি যতদিন খুশি জেলে আটকে রাখা যায়, না না নো 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 নো, বিচারের নামে, বিচারের নামে এটা তৃণমূল করে, এটা আপনাদের মতো পাঁচটা মিডিয়ারা করে, এটা তৃণমূলের মমতা ব্যানার্জি করে। আজকে নওশাদ সিদ্দিকে বিনা কারণে 42 দিন জেল কাটিয়েছে, আজকে ইডি সিবিআই যতগুলোকে আসামিকে গ্রেপ্তার করেছে একটাকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বাপের বেশি হয় তাহলে আগে প্রমাণ করুক যে পার্থ চট্টোপাধ্যায়কে কেন সাসপেন্ড করলো, কেন সাজানকে সাসপেন্ড করলো, আর তার ডালমে কুচ কালা হয় ইসিলেই তো। নাজির ইলাই খান তিনি আমার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করেছেন, যে করেছে তার কাছে যান, না এবারে কেন বলবেন, না যে করেছে এবারে কেন বলবেন, আমি তো মামলা করিনি, যে করেছে আপনার বিরুদ্ধে মামলা তার কাছে যান এবং প্রয়োজন হলে আদালতে যান। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ, তার বক্তব্য। একই সাথে অনেকগুলো এসেছে, তৃণমূলের দুর্নীতি, অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তার সম্বন্ধে বক্তব্য, এবং আমার সম্পর্কেও কিছু। যাই হোক, ধন্যবাদ।